হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন তুমি দিয়ে বলবো, কারণ পরিবারের অনেকজন সদস্য হয়ে গেছো তোমরা, সেই জন্য আজ থেকে আমি তুমি দিয়ে বলবো। আমি আবার বাদাম জমিতে এসেছি। ভাবছেন বাদাম জমিতে বারবার ভিডিও করছি কেন, কারণ এখানে আমি কাজ করছি। এখন ঘরে এলে আমি জমিতে থাকি এবং জমিতে বাদাম জমিতে ঘাস হয়েছে নাকি সেগুলো দেখতে আসি, সেই জন্য ভিডিওটা বানাই আমি। আমি আগের সপ্তাহে লিখিয়েছিলাম, বাদাম জমিটা একটু সামান্য রয়ে গেল, সেই জন্য আবার লিখাতে এসেছি। যে দিকটা রয়ে গেল এদিকটা আমি লিখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে লিখিয়েছি, সামান্য এদিকটা রয়ে গেল, ওই দিকটা লিখিয়েছিলাম বন্ধুরা, কিন্তু আবার দেখছি ঘাস হয়ে গেছে। এখন আর লিখবো না আমি, আর দেখছেন এই যে অল্প অল্প ঘাস হয়ে গেছে। আবার একটা ভিডিওতে দেখেছিলাম দাদা জমিতে তিল লাগিয়েছিল, সেখানে ঘাস হয়েছিল, ঘাসগুলো আবার প্রচুর বেড়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। মানে ঘাসগুলো আরও বেড়ে গেছে প্রচুর পরিমাণে, মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে ঘাসগুলো বেড়ে গেছে। আর এই জমিতে লিখানো যাবে না এখন আর, আর তিল সেরকম ভালো হবে না, বুঝতে পারছেন বন্ধুরা। আমি এখন এখান থেকে খালধারা জমিতে যাব। সেই খালধারা জমিতে দেখেছিলাম ফার্স্ট ভ্লগে, ভ্লগের পরের ভ্লগে, সেখানে ইট কেটেছিল একজন, ইট কাটার জন্য জমিটা সেরকমভাবে চাষ করা যাচ্ছে না, আবার মাটি ফেলা হচ্ছে। কীরকম মাটি ফেলেছে সেটা দেখতে যাবো আমি, কারণ আমি তো দেখিনি, আমি কলকাতা চলে গেলাম, দুদিন মিস্ত্রিরা কাজ করেছে, পাশের গ্রাম থেকেই লোক এসেছিল, ওনারা কাজটা করছিল। দেখবো এখন কীরকম জমিটা ভরাট করেছে। আমি খালদার জমিতে চলে যাচ্ছি, আপনারা ভ্লগটি দেখতে থাকুন। আমি একবার খালদার জমিতেই দেখাবো আপনাদেরকে ভিডিওটা। আমি চলে যাচ্ছি এখন খালদারের দিকে। বন্ধুরা, আমি এখন খালদারের জমিতে এসে গেছি। আমি বলেছিলাম যে খালদারের যেখানে জমিটায় মাটি ফেলা হচ্ছে সেখানে জমিটা দেখাবো তোমাদেরকে। খালদার নাম হয়েছে এখানে কারণ খালের ধারে জমি আছে বলে খালদার বলা হচ্ছে এখানটাকে। এখন খালেতে জলও নাই, সেটাও দেখাচ্ছি। আর যেখান থেকে মাটিটা কাটা হচ্ছে সেখানটা দেখাবো, খালে এখন জল নাই। কারণ এরপর বর্ষাকাল এসে গেলে আর জমিতে মাটি ফেলা যাবে না, সেই জন্য এখন থেকেই মাটি ফেলা হচ্ছে। আর মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে, যদি হঠাৎ করে বৃষ্টি হতে থাকে তাহলে খালাতে জল জমে যাবে, সেই জন্য আর মাটি ফেলা যাবে না। এই যে ওখানটা দিকে মাটি কেটে কেটে ফেলা হচ্ছে, জমিটা অনেকটাই গর্ত আগে দেখেছিলাম আমি। প্রচুর ঘাস হয়ে গেছে, বুঝতে পারছেন, যেগুলোকে ছাঁচে গাছ বলে, নিচুর জন্যে ঘাসটা প্রচুর হয়ে যায়। এই যে অনেকটাই মাটি ফেলেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, মাটিটা অনেকটাই ফেলে দিয়েছে। এখনও 3-4 দিন লাগবে মাটি ফেলতে।
এই 10-12 হাজার টাকার মতো লেগে যাবে টাকা। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে কেমন হলো জানাবে এবং কমেন্ট করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভ্লগগুলো দেখতে পারো। এই বলে আমি ভ্লগটি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভ্লগে।